আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বাসায় হলো লিখন আর তাসলিমা আসবে। তো লিখনের জন্য আমি মাছটা রেখেছিলাম। তাসলিমা ইলিশ মাছ খায় না, লিখন আবার ইলিশ মাছ খুবই পছন্দ করে। দেশ থেকে দুইটা মাছ এনেছিলাম, তো আর একটা আছে, ওইটা ইনশাআল্লাহ রাশেদা ভাবিদেরকে সাথে করে ইনশাআল্লাহ খাবো। তো এই মাছটার ভিতরে ডিম আছে, আমি মাছটাই কেটে নিচ্ছি। এটা আমি ভাজবো প্লাস সরিষা ইলিশ রান্না করবো ইনশাআল্লাহ। তো যেহেতু চাইনিজ নিউ ইয়ার, লিখনের হলো বন্ধ, ওর কাজ থেকে বন্ধ, তো সেই কারণেই ও আর তাসলিমা আসছে আমার বাসায়। যাই হোক, ওরা চলে এসেছে, আমি এখন মাছটাকে কেটে সুন্দর করে সাইজ করে নিই তাহলে। তো লিখন তাসলিমা ওরা তো চলে এসেছে, এখন তো শান্তা বিপদের সাথে খেলা করছে। তা আমি হলো ইলিশ মাছটা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হলো ইলিশ ভাজি করবো ইলিশ মাছের, আর একটা করব হলো সরিষা ইলিশ। তো ভাজি করার জন্য সরিষার তেল আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, আর ওই চুলায় আমার দেশি চিকেনটা কুক হচ্ছে, আলু দিয়ে করতেছি। আজকে রাত্রে বাহিরে খাবার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, তাই দুপুরে টুকটাক রান্নাবান্না হচ্ছে। ইলিশ দুই রকম, চিকেন আর ডাল সাথে ভাত, এই আর কি। তো ঠিক আছে, আমি ইলিশ মাছগুলো সুন্দর করে ভেজে নিই তাহলে। ইলিশ মাছ ভাজি খেতে তো খুবই মজা, আর যদিও দেশীয় ইলিশ আরও মজা লাগবে ইনশাআল্লাহ। আমার বটিটাতে ধান নেই একদম, ওই জন্য ইলিশের কাঁটাটা উল্টা পাল্টা হয়ে গেছে, আরও সুন্দর করে কাটা উচিত ছিল। বলো, হ্যাঁ যাও। তো এই দিনকে ছিল হলো আমাদের ম্যারেজ ডে। তা দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে আমি আর তাসলিমা সারা বিকাল গল্প করেছি, আর আমার শরীরটাও ভালো ছিল না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। তো সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া যেহেতু অফিস থেকে আসলো, আসার পরে আমরা একটু বের হলাম। তো এগুলো তো দেখতেই পাচ্ছেন, এই যে কৃত্রিম বা আর্টিফিশিয়াল ঘাস আর কি আমার বারান্দায়। আমার ইচ্ছা আছে আমি এই টাইপের ঘাসগুলো লাগাবো, বা এগুলো এক টাইপের কার্পেটও বলা যেতে পারে। তো সেটা হলো আমরা সবাই চলে এসেছি কাইসনে, তো আমরা পছন্দ করছি। আমরা একটু আসলে এই সময়টাতে একটু মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম, কারণ মানে আমাদের যে বারান্দার সাইজ সেই সাইজ অনুযায়ী আমরা পাচ্ছিলাম না। যদি এই বড় রোলগুলো কিনতে যাই তাহলে অনেকখানি বেঁচে যাবে, আর ছোট ছোট রোল যদি কিনতে যাই তাহলে হলো জোড়া দিয়ে দিয়ে লাগাতে হবে। তো কাইসন হলো ফুলের রাজ্য, এখানে বিভিন্ন রকমের ফুল পাওয়া যায়, আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার পট উইথ ফ্লাওয়ার। আর এই তো তাসলিমা, আপনারা তাসলিমাকে অনেকদিন পরে আমার ব্লগে ওই দিন দেখতে পেয়েছেন, ওর জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে। ও হলো ভিডিও করছিল, ওর চ্যানেলের নাম লিখন স্টুডিও বাই তাসলিমা। আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন আমার কাছে ওর চ্যানেলের নাম, আমি অনেকবার বলেছি, ও টুকটাক ভিডিও দেয়, খুব একটা নিয়মিত না। আর এই তো অর্কিড, খুব সুন্দর অর্কিডগুলো, এটা আমার বাসায় একটা আছে, আপনারা দেখেছেন, ওইটা যদিও বা গিফট হিসাবে পেয়েছি আমি। এগুলো তো আর্টিফিশিয়াল ক্যাকটাস, না হলে ততক্ষণ আমার হাতের মধ্যে কাঁটা ঢুকে যেত। এটা একটা ফ্লাওয়ার পট, ভিতরে টপ টপ রাখা যাবে এরকম আর কি। তো ঘুরি দেখো, ভাই করিস না ভাই, মজাই করিস। যাই হোক, আমাদের পছন্দ হয়ে গেছে, আমরা কোনটা নিব এখন সেটা বের করার যুদ্ধ চলছে। বের করতে পারছিল না সেলসম্যান প্লাস সেলস গার্ল, ওনারা অনেক কষ্ট করে তারপরে বের করলো। তো আমরা চুজ করে নিয়েছি আমরা কোনটা নিব। তো আমরা এই সময় একটু মানে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমাদের গাড়ির ভিতরে ঢুকবে কি না এটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছি। তো ওইখান থেকে বের হয়ে আমরা একটু যাচ্ছিলাম টুইন টাওয়ারের ওইদিকে, যেহেতু ওই দিন চাইনিজ নিউ ইয়ার ছিল, টুইন টাওয়ারের ওই দিকটাতে সুন্দর সাজানো গোছানো হবে সেটা চিন্তা করে আমরা ভাবলাম যে যাই। আর এটা টুইন টাওয়ারের অপোজিটে একটা মনে হলো শপিং মল হবে, কখনো আমি যাইনি এটাতে, বাট এটা এত সুন্দর করে সাজিয়েছে, পুরো ছোটো 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 যে তারাবাতি বা মরিচবাতি বলা হয় সেগুলো দিয়ে পুরো মার্কেটটাকে একদম কভার করে ফেলেছে, এক কথায় অসাধারণ লাগছিল দেখতে। তো আমরা হলো আমাদের ঘাসটা কেনা হয়ে গেছে, ওটা বাসায় রেখে আমরা হলো টুইন টাওয়ারের এখানে এসেছি অনেক দিন পর, আজকে টুইন টাওয়ারে আসলাম, একদমই লাস্ট মোমেন্টে এসেছি আমরা। এই যে চাইনিজ নিউ ইয়ার যেহেতু, সে উপলক্ষে সুন্দর করে এখানে এই টেম্পলের মতো করেছে, সুন্দর সাজানো হয়েছে,
এই যে বড় বড় ল্যান্টার্ন গুলো দিয়ে সুন্দর করে সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। আর রেড কালার, রেড কালার সুন্দর লাগে অনেক। তো এখানে সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, আর এই যে বড় বড় এগুলো সবাই ছবি টবি তুলছে, সবাই এখানে এই যে মজা করছে। আর এই তো সবাই এখানে দাঁড়ায় আছে, এই যে আর যে এখানে একজন টিকটক করতেছে, টিকটকের ভিডিও করতেছে, সেই 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 এই যে আমাদের সেই বিখ্যাত টুইন টাওয়ার, মালয়েশিয়ার আইকনিক প্লেস। তো বসো এখানে। এইটা হলো নেক্সট ডে। তো নেক্সট ডেতে আমরা একটু বের হয়েছিলাম সন্ধ্যার পরে, আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে। আমাদের ম্যারেজ ডেতে আসলে ওইভাবেই গিয়েছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম এই সময়। আবার তাসলিমা লিখন ওরা চলেও গিয়েছে, সকালে ওরা চলে গেছে। তো আমরা প্রথমে একটা হোম ডেকোরেশন, ডেকোরের যেসব আইটেম পাওয়া যায় সেই এখানে চলে এসেছে একটা শপে। তো আমি টুকটাক কিছু জিনিস কিনতে চাচ্ছিলাম হোম ডেকোরের জন্য, যেহেতু আমার নতুন বাসা, আমি অনেক কিছুই বাসাতে অ্যাড করবো চিন্তা করেছি। সেই হিসাবে তো কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট কেনার ইচ্ছা। তো এগুলো দেখে খুব ভালো লাগছে, এগুলো অনেক বড় বড়। আর এখানেও কিছু ছোটোখাটো সুন্দর জিনিস আছে, কিছু ক্লক আছে, ক্লকগুলো কিন্তু খুবই সুন্দর, যদিও এগুলো প্লাস্টিকের, দেখে মনে হচ্ছে যে একটু মেটাল টাইপের, তো মেটাল না, এগুলো প্লাস্টিকের। তো এদিকেও অনেক কিছু আছে এগুলো প্ল্যান্টার রাখার জন্য, সুন্দর এখানে রাখা যাবে দুইটা প্ল্যান্ট একসাথে। পরে এগুলোও সুন্দর প্ল্যান্ট রাখার জন্য, এইটাই র্যাকগুলোও সুন্দর। বাট এই র্যাকগুলোর দামটা এখানে আমার বেশি মনে হচ্ছে, আমি এগুলো অনলাইনে 62 রিঙ্গিত করে রেখেছি, এখানে 96 রিঙ্গিত। তো শান ডোন্ট টাচ বেবি, ডোন্ট টাচ। এখানে অনেক বড় 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 প্ল্যান্ট আছে, এগুলা একটা নিব, তবে এগুলো আমি আজকে নিব না, আমি এগুলো আজকে একটু দেখে যাচ্ছি। বাসাটা পুরো যখন আমার সুন্দর করে মোটামুটি গুছিয়ে আনা হবে তখন আমি নিব। তো এখানেও এগুলো সবই প্ল্যান্টের জন্যই মনে হচ্ছে। বা এই জিনিসটা খুব সুন্দর, লাভ লেখা, এই গাছগুলো দেখতে ভালো লাগছে, অনেক সুন্দর। এখানকার অ্যাড্রেসটা আমাকে বৃষ্টি দিয়েছিল, বৃষ্টির কাছ থেকে আমি এখানকার অ্যাড্রেসটা পেয়েছি। তো আমার বাসায় এই জিনিসটা আছে, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, এটা আমি অনেক জায়গায় খুঁজে পাচ্ছিলাম না, তো এখানে দেখছি আছে। এই যে এটা তো ডেকোরেশন আইটেম রাখার জন্য, কফি টফি রাখার জন্য, এটা একটা গোল্ড ট্রে, এটাও খুব সুন্দর একটা ট্রে। অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে, তাই না? এটার অ্যাড্রেস আমাকে বৃষ্টি দিছিল, বৃষ্টি দিছে এটার অ্যাড্রেস আমাকে, বৃষ্টি আমাকে দিছিল এটার অ্যাড্রেস। খুবই সুন্দর, এখানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। আর সেট হিসাবে এই যে ক্যান্ডেল হোল্ডার, এটাও ক্যান্ডেল হোল্ডার, এই হোল্ডারটাও খুব সুন্দর। হ্যাঁ কি বাবা, হ্যাঁ এগুলো হলো স্যাটিস, কি জানি বলে এগুলোকে স্যাটিসফ্যাকশন না, সুন্দর এগুলো খুব সুন্দর, সবই সুন্দর। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমার ইচ্ছা ছিল আমার ম্যারেজ ডেটাতে মোটামুটি ছোটোখাটো করে সবাইকে নিয়ে একটু কোথাও খাবো, তো সেটা আসলে হলো না, কারণ আমি যেহেতু অসুস্থ ছিলাম। তো ইনশাআল্লাহ কোনো এক সময় হয়তো বা সবাইকে নিয়ে এমনি খাবো আর কি, কোনো উপলক্ষ দরকার নেই। আর আমাকে কি গিফট করেছে আপনাদের ভাইয়া, বা আমি এবার কি গিফট নিয়েছি, সেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ দেখাবো। এবার আসলে আমি আমার জন্য কিছু নেইনি, আমি আমাদের জন্য নিয়েছি, মানে আপনার ভাইয়া এবং আমি, আমাদের উভয়ের জন্য নিয়েছি আর কি। তো এখানে আসলে এত সুন্দর সুন্দর জিনিস, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নেই। তো এইটা তো খুবই সুন্দর, সেই যে অনেক আগের আমাদের যেরকম টেলিফোন ছিল, এখন তো স্মার্টফোন সবার হাতে হাতে, আগে তো এই টাইপের ল্যান্ডফোন ছিল। তো এগুলো আসলে কি বলবো, মানে আর্কাইভে রাখার মতো একটা জিনিস আর কি, খুবই খুবই সুন্দর। তারপরে এখানে এই পাতা শেপের এই সার্ভিং ডিশগুলোও খুবই সুন্দর লাগছে। এগুলো কি সার্ভিং ডিশ না, এগুলোর উপরে আমি অনেকে মেকআপ আইটেম রাখতে দেখেছি, দেখা যায় যে ভ্যানিটির সামনে এরকম রেখে দেয়, ওইখানে মেকআপ আইটেম রাখে। আর এগুলোও তো খুব সুন্দর, কি বিশাল বড় বড়, মানে কি বলবো, এগুলো তো বিভিন্ন রকমের ট্রে, এগুলোতে পিৎজা, তারপরে কাপকেক এগুলো সার্ভ করা যায়, ফ্লাওয়ারগুলোও খুব সুন্দর। তো
এক কথায় বলতে এখানের দামটাও আমার কাছে কিছু জিনিসের বেশি মনে হয়েছে, আর কিছু জিনিস আমার কাছে রিজনেবল লেগেছে। কিছু জিনিস মনে হয়েছে অনলাইনে দামটা কম, আবার কিছু জিনিস মনে হয়েছে এইখানে দামটা কম, তো কম্পেয়ার করে নেওয়া যেতে পারে। এগুলো আমার কাছে আসলে খুব একটা ভালো লাগে না দেখতে। আর এই টাইপের ফ্লাওয়ার পটের মধ্যে আমার কাছে ভালো লাগে হলো ওই যে ইয়েগুলো, অর্কিডগুলো ভালো লাগে। যেমন এই যে এই অর্কিডগুলো সুন্দর দেখতে ভালো লাগছে, এটাও আবার সুন্দর ঝাঁকড়া টাইপের একটা গাছ। আসলে এক একজনের রুচি এক এক রকম, এক একজনের রুচির উপরে তার ঘর সাজানোর জিনিসপত্র ডিপেন্ড করে। তো আমার কাছে আসলে খুব বেশি জিনিস দিয়ে ঘর সাজাতে ভালো লাগে না, এতে করে মনে হয় যে কেমন কেমন জানি জঙ্গল টাইপের। জিনিসটা খুব সুন্দর, ডিমের খাঁচি উপরে মুরগির শেপ দেওয়া, খুব সুন্দর জিনিসটা। এগুলো কি রিয়েল ডিম? না বাবা, এগুলো ফেক ডিম। ফেক ডিম, হ্যাঁ। খুব সুন্দর, খুবই সুন্দর জিনিস, চারটা চার কালারের, খুবই সুন্দর। এখানে তো আবার দেখতেছি এইসব জিনিসও আছে, কোকারিজ। হ্যাঁ বাবা, এগুলো কাঁচা জিনিস রেখে দাও, কোকারিজ আছে, অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে। প্লেটগুলো সুন্দর অনেক, কাঁচা জিনিস, চলো ওদিকে যাই। এখানে কিন্তু আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে এখানে, খুবই সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। যে টিস্যু হোল্ডার, খুব সুন্দর টিস্যু হোল্ডারটা, খুবই সুন্দর, ভালো লাগছে দেখতে। কি গো নাম দিয়েছিস? নামে দাও। ও, ওটা কি হবে? সুন্দর চামচ চামচ রাখার জন্য বাবা দেখি, এগুলো একটা আম্মুর লাগবে দেখি তো। হ্যাঁ, এটা নাও তো বাবা, এই যে আম্মু পরিষ্কার করার জন্য নাও তো, এটা হলো পরিষ্কার করার জন্য, বুঝছো? এগুলো কিসের? এগুলো 10 পিস ট্র্যাশ, এটা নাও তো বাবা, ট্র্যাশ ব্যাগ। ও ইয়েস, তুমি লাকি টুডে কেন? এটা হচ্ছে আমি অনেক অর্গানাইজ করতেছো তাই। এই জিনিসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, থাকে ঈদের সময় যখন হোম ডেকোরেশনের আইটেম কিনবো তখন নেবো। বা এগুলো তো এখানেও আছে, কিচেনের ওই যে ওয়াল স্টিকার, এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে হ্যাঙ্গারের মতো সুন্দর ঝুলিয়ে রাখা যাবে, এই সবটা আগে কেন আসেনি তাই চিন্তা করতেছি। এদিকেও আছে সুন্দর এই যে কাচের ইয়েগুলা, বোতলগুলা, এটাও খুব সুন্দর কাচের। এখানে র‍্যাক আছে, এই যে এই জিনিসটাও সুন্দর, কেক টেক রেখে ঢেকে রাখা যাবে, ভালো লাগছে দেখতে। এই যে স্পাইস জার সহ এই যে সুন্দর, এগুলো অনলাইনে আছে, বাট অনলাইনে যেতে এখানে আমার দামটা একটু বেশি মনে হয়। এখানে আছে এই যে ওয়ালে টাঙিয়ে রাখার জন্য খুব সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং ডেকোরেশন, যে পিসগুলো সেগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে কি বলবো। এই যে ওয়ালে সুন্দর সৌন্দর্য বর্ধনের জন্য সুন্দর করে ওয়ালে লাগিয়ে রাখা যাবে, কত বড় গাছটা। তারপরে বিভিন্ন রকমের মিরর আছে, এই যে হ্যাঁ হ্যাঁ, এখানে ছোটো ছোটো কফি টেবিল আছে, খুব সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এই সেটগুলো অনলাইনে পাওয়া যায়, অনলাইনে আছে এই সেটগুলো, টিপট সেট, খুব সুন্দর। এখানে সুন্দর করে সাজায় রাখছে আর কি, বুঝছো? টেবিল ল্যাম্প, মিরর, এটা একটা ড্রেসিং টেবিলের কাজ করবে, ড্রেসিং টেবিলের কাজ করবে, এটা একটা ড্রেসিং টেবিল, এটাও খুবই সুন্দর, ভাবে সুন্দর করে সাজায় রাখার জন্য। হ্যাঁ বাহ, এখানে খুব সুন্দর সুন্দর দেখো, খুব সুন্দর করে সাজায় রাখছে। দেখাচ্ছি আমি আপনাদেরকে, এখানে একটা সুন্দর বসার মানে একটা ডাইনিং রুম, সরি বেডরুম কিভাবে সাজিয়ে রাখা যায় সেটা এখানে দেওয়া আছে সুন্দর করে। এই যে কোরআন আছে, কোরআন শরীফ রাখা হয়েছে এখানে, খুব আরাম না বাবা, খুব আরাম না। কি কিনবা? ধূপ আছে, আরাম করছো তাই। আর এই সাইডে তো পুরো গ্লাস লাগানো, কি সুন্দর কি সুন্দর পুরাটা গ্লাস। আমি আজকে এই আবায়াটা পরে এসেছি, এটা আমার অনেক আগে একটা আবায়া, সুন্দর একটা সেট, এটা সিরামিক্সের টিপট, টি সেট, টিপট না জি বাবা।
এখানে একটা আছে সুন্দর সুন্দর করে সাজানো। ও সমস্যা নেই, ছোট মানুষ তো জুতা পড়তে পারে। এই যে দুইটা এখানে বসে পড়েছে, বসে এখন খেলাধুলা করছে, ওদের যা কাজ আর কি। তাবিদ তো নামার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য নামিয়ে দিলাম। ছোট বাচ্চারা স্যান্ডেল পরে ঢুকলে সমস্যা নেই। আসো 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 আসো, সে মাথায় ক্যাপ পরে এসেছে। আসো চলো দেখি বাবা কি করে। এটা হলো এই হোম ডেকোরের শপটা, velobai.com হোম ডেকোর। এটা আমাদের এদিকে, এই যে গম্বাকের এদিকে। আপনারা ম্যাপে সার্চ করলে জানতে পারবেন, অনেকে অ্যাড্রেস চাইবেন, তাই আমি পুরো শপটা দেখিয়ে দিলাম। এখানে খুব সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের আইটেম আছে। তো এই হোম ডেকোরের শপটা থেকে আমরা এই যে মুনলাইটে এসেছি, তো ভাবলাম যেহেতু আমাদের অ্যানিভার্সারি টাইম নেই, এমনি চলে গেছে, তো আমরা একটু কফি খেতে পারি এখানে সবাই মিলে বসে। তো এই কেক শপে তো আমরা প্রায় আসি, আপনারা দেখেছেন আজকে কত কেক। ওই দিনকে আমি হলুদের কেক কিনতে আসলাম, তখন একটা কেকও ছিল না। ঠিক আছে চলুন ঢুকি আমরা, উপরে বসার জায়গা আছে, ওখানে গিয়ে বসে একটু কেক কেক খাওয়া যাবে। তো এই যে আমরা এখন উপরে উঠে যাচ্ছি। এই তো তাবিব হলো সিঁড়ি দিয়ে উঠছে, আর তার ভাই তাকে তুলছে। এত দ্রুত ওরা উঠেনি, আমি ভিডিওটাকে ফাস্ট করে দিয়েছি, তাই মনে হচ্ছে অনেক দ্রুত ওরা উপরের দিকে উঠছে। তো এসে আমরা একদম কর্নারের সাইডের একটা টেবিলে বসেছি। তো কী খাবো, আমি নর্মালি কফি খেতে এসেছি। আমার আসলে পার্সোনালি কফি খুব একটা পছন্দ না, তো এখানকার কফিটা কেমন হবে সেটা টেস্ট করার জন্য আমি এসেছি। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে, আমি ঠান্ডা কিছু খাবো না। আমার আসলে টনসিলের সমস্যা আছে, আমি একটু ঠান্ডা খেলে আমার গলা ব্যথা শুরু হয়ে যায়, ওইখান থেকে আমার জ্বর চলে আসে। তো এই কারণে ঠান্ডা তো অবশ্যই খাবো না। কোল্ড কফি হট কফি দুইটাই তো এখানে আছে, আমি অবশ্যই হট কফিটাই নিব। আর তাবিবও আমাদের মতো দেখা দেখি, সে যে মেনু বুক দেখছে। তো আমরা যা যা অর্ডার করেছিলাম সেগুলো তো চলে এসেছে। আমরা ম্যাঙ্গো চিজ ক্রিম কেক নিয়েছি, তারপরে আমরা নিয়েছি হলো ম্যাঙ্গো স্মুদি, যেটা খুবই ঠান্ডা আপনাদের ভাইয়ার জন্য, আমার জন্য ক্যারামেল কফি, আর তোষানের জন্য লেমনেড আইস। তো সবগুলো খুবই মজা ছিল। তো জাস্ট আমাদের একটা ডেট হয়ে গেল, আমাদের অ্যানিভার্সারি ডেট হয়ে গেল। তো ঠিক আছে, বাসায় গিয়ে কথা বলছি আপনাদের সাথে। বাসায় চলে এসেছি, আমাদের টুকটাক বাজার করার কথা ছিল, তো দেখলাম যেখান থেকে বাজার করবো ওটা বন্ধ হয়ে গেছে। তো সমস্যা নেই, বাজার পরে করলেও চলবে, আপাতত এখন বাজার টুকটাক আছে। তো এই ফ্লাওয়ার পটটা কিনেছি, এটা হলো স্টিলের, আর এটা হলো মেলামাইনের মনে হচ্ছে। হ্যাঁ, এটা মেলামাইনের ফ্লাওয়ার পট। এটা নিয়েছি, এটা হলো ফ্রেগনেন্স একটা। তো এটা একটু খুলে দেখবো, আপনাদেরকেও দেখাবো। এটা আমি দেখে ভালো লাগলো, আর একটু সুন্দর একটা স্মেল যাতে আসে ঘরে সেটার জন্য নিয়েছি। এটা তো খুবই সুন্দর, আমি এখানে আমার অ্যালোভেরা গাছটা রাখার জন্য নিয়েছি। এটা যে কোনো এক জায়গায় এভাবে সুন্দর করে রেখে দিব, জিনিসটা খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। আমি ওদিন গত এই ব্লগে তো আপনারা দেখলেন, আমি যে কাইসনে গিয়েছিলাম ওইখানে আমি দেখেছিলাম, বাট ওইটা ছিল কাঠের, আর এটা হলো এরকম স্টিলের। এটা দেখতে বেশি ভালো লাগছে। এটা খুলতেছি, তার আগে আর কি কিনেছি দেখাই। এটা একটা শোপিস, এটাও দেখাচ্ছি, এটা দেখতে খুব সুন্দর। এগুলো তো ওই যে গার্বেজ ব্যাগ,
আর এটা কিনেছি হলো ফার্নিচার গুলোকে ক্লিন করার জন্য। এই যে আর এই যে এখানে এই যে গাড়ি চালাচ্ছে দুই ভাই, সেটার আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, তো ফার্নিচার ক্লিন করার জন্য আর কি। আমার বাসার ম্যাক্সিমাম ফার্নিচারই তো ব্ল্যাক কালারের, আর ব্ল্যাক কালারে একটু ধুলাবালি পড়লে খুব ইজিলি সেটা দেখা যায়। তো এই দুইটা জিনিস একটু আমি আপনাদেরকে খুলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আর এই দুইটা, এইটা একটা শোপিস, এটা আমার কাছে এত ভালো লেগেছে দেখে, খুবই সুন্দর শোপিসটা। আর পাশে এই যে ফ্রেগনেন্স, এই ফ্রেগনেন্স এটা এসেন্সিয়াল অয়েল দেয়া ভিতরে মনে হয়। তো এই দুইটা আর কি। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, শরীরটা খারাপ ছিল গতকালকে, এজন্য ব্লগ দেইনি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।